হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে চলে এসেছি কমলি শাকের একটি রেসিপি নিয়ে। আজ আমি কমলি শাকের এই রেসিপিটা করছি মাছের মাথা দিয়ে। আগের দিন আমি একটা প্লেন কমলি শাকের রেসিপি দিয়েছিলাম, আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আমি রেসিপিটা শুরু করছি, আপনারা সাথে থাকুন। এই কমলি শাকের রেসিপিটা করার জন্য আমি পুকুর থেকে কমলি শাকগুলো তুলে নিয়ে এসেছি। আর এই শাক তোলাটা আপনাদেরকে দেখাতে পারিনি, কিন্তু কাটার সময় আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখুন বন্ধুরা কত সুন্দর টাটকা কমলি শাক। শাকগুলো এখন আমি কেটে নেব। এই টাটকা শাকগুলো আমি কেটে নিচ্ছি। আর এই শাক থেকে কত কষ বেরোচ্ছে দেখুন বন্ধুরা। এই কমলি শাকে কিন্তু খুব কষ থাকে, তো এই শাকগুলো আমি যত ছোট করে পারবো কেটে নেওয়ার চেষ্টা করব। আমি খুব বেশি ভালো এই শাক কাটতে পারি না, তবুও চেষ্টা করছি ছোট করে কাটার জন্য। ছোট করে কাটতে গিয়েও কিছু শাক বড় বড় করে কাটা হয়ে যাচ্ছে, তো কোনো ব্যাপার না, এগুলো আমি আরেকবার কেটে নেব বেছে বেছে বড়গুলো। বন্ধুরা দেখুন আমি শাক কাটছি, আর আমাদের বাড়ির ছোট্ট বিড়ালের বাচ্চাটা আমার কোলের উপরে এসে বসেছে, তো বসে থাক, আমি আমার মতো শাক কাটতে থাকি। এই কমলি শাকগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, আর এই শাকগুলো আমি আগের থেকে ধুয়ে নিয়েছিলাম, তাই আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। তো এখন আমি চলে যাচ্ছি উনুন পাড়ে, আর রান্নাটা আমি শুরু করছি। বন্ধুরা আমি উনুনে কড়াইতে বসিয়ে নিয়েছি, আর যে কমলি শাকগুলো আপনারা দেখছিলেন আমি কাটছি, সেই শাকগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, আমি ধুয়েও নিয়েছি। আর কড়াইটাও গরম হয়ে গেছে, এদিকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর এই তেলে আমি মাছের মাথাগুলো ভেজে নেব। দেখুন আমি এই মাছের মাথা নিয়েছি, এটা আমি নিয়েছি কাতলা মাছের মাথা, আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও করতে পারেন, যে কোনো মাছের মাথা দিয়ে করলেই হবে। তো আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, আর দিয়ে দেবো 1 চামচ লবণ। আমি হলুদ লবণ ভালো করে এই মাথাগুলোতে মেখে নিচ্ছি। এই মাছের মাথাগুলো আমি এখন ভেজে নিচ্ছি। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এখন আমি মাথাগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা আমাদের পাশের বাড়িতে একটা বিয়ে আছে, তো ওখান থেকে কিছু মিউজিক আসতে পারে, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। বন্ধুরা মাছের মাথাগুলো আমি একটা সাইড ভেজে নিয়েছি, এখন আমি উল্টে নিচ্ছি। মাছের মাথা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন এই মাথা তুলে নিচ্ছি। এই তেলের উপরে আমি এখন দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর 1 চামচ মতো কালো জিরে। আর আমি শুকনো লঙ্কাগুলো একটু মাঝখান থেকে ভেঙে দিচ্ছি। আমি এখনই নাড়াচাড়া করে নেব। ছোট করে কেটে রাখা কমলি শাকগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে চিরে নিয়েছি। শাকটা একটু ঝাল ঝালই বেশি ভালো লাগে, তার জন্য লঙ্কাটা আমি একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে কম করেও দিতে পারেন।
দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, আমি 5 মিনিট মতো নেড়ে চেড়ে জাল করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। মাথাগুলোকে আমি খুন্তি দিয়ে একটু ভেঙে চুরে নেব। মাছের মাথা দেওয়ার পর আমি আরো 5 মিনিট জাল করে নিয়েছি, আর এখন আমি এই বাটিতে এই চামচের 2 চামচ ময়দার গুঁড়ো নিয়েছি, আর এই ময়দার সাথে আমি জল মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1/2 কাপ মতো জল মিশালাম অনুমান করে। ময়দা আর জল আমি খুব ভালো করে একসঙ্গে গুলে নিচ্ছি। এখন আমি এই কমলি শাকের উপরে দিয়ে দিচ্ছি। ময়দা দেওয়ার পরে আমি আরো 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি ছেঁচে রাখা আদা, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। আমি আর 2 মিনিট মতো নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি শাকটা এই থালায় ঢেলে নিয়েছি। বন্ধুরা এই কমলি শাকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর তাছাড়া এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আমার সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত শেষ করলাম, নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। বাই বাই।